গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা খুব ভালো আছি আর আমার সষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকদিন পর তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। তো অনেকদিন আমি ভিডিও করিনি, সেজন্য আমি স্বাগত জানাতে পারিনি, গুড মর্নিং বলতে পারিনি। তো বন্ধুরা, আজ আবার অনেকদিন পর শুরু করছি ভিডিও করতে। তো বন্ধুরা, এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। তো তোমরা সাথে থেকো, সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, সকালবেলায় আমার সমস্ত কাজ শেষ হয়েছে। শেষ হওয়ার পর পুজো দিয়ে তারপর আমি বিছানা উঠিয়ে নিচ্ছি। বিছানা উঠিয়ে তারপর আমাকে বের হতে হবে। তবে বন্ধুরা, আমি এতদিন ভিডিও দেইনি, সে কারণে তোমরা জানো না আমি কোথায় বের হচ্ছি। আমার ডেইলি যেতে হচ্ছে, আমি একটা কাজে ঢুকেছি। তো সেই কাজটা যাওয়ার জন্য আমি সকালবেলা সব সেরে নিচ্ছি। আর শুনুকে দেখো, শুনুর তো সামার ভ্যাকেশন দিয়েছে, ও ঘরে থাকছে, একা একাই থাকছে। তো বন্ধুরা, ওর পড়াশোনার জন্য আমি সকালবেলা পড়াশোনাগুলো দিয়ে যাই, যে সারাদিন ও কী কী করবে সেগুলো আমি দিয়ে যাই। তো সেগুলোই ও সারাদিনে কমপ্লিট করে রাখে। তা আর এদিকে দেখো, মা রান্না করেছে, মা রান্না করে রুটিও বানাচ্ছে। তো রুটি দেখো মা কীভাবে বানাচ্ছে, দেখতে পাচ্ছ? একটার উপর একটা দিয়ে, একটার উপর একটা দিয়ে একসাথে কয়েকটা রুটি উঠিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, এভাবে করে মা রুটি বানিয়ে নিচ্ছে, সকালে নাস্তা বলতে পারো। তো সেটার জন্য আর এদিকে রান্নাটাও হয়ে গিয়েছে, কারণ জানো তো আমি টিফিন নিয়ে যাব ডিউটি যাওয়ার সময়, সেই জন্য। আর আমি কী কাজ করছি আর কোথায় করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তাই এই জন্য আমার ভিডিওটা করা। আর আমি কাজ করছি অনেক দিন হচ্ছে, মোটামুটি 15 দিন হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি ভিডিও দিতে পারিনি, সমস্যার কথা আর কী বলবো, অনেকটাই সমস্যা। আর এদিকে দেখো, বর সকালবেলায় না একটা ব্যাগ ইঁদুরে খেয়েছে, তো সেই ব্যাগটাকে সেলাই করছে। তো এদিকে ও সেলাই করছে, আর এদিকে আমরা আমাদের কাজগুলো করছি। আর জানো তো কাজ, আমি যে কাজ করছি সেটা না করলে নয়, অনেকটা অসুবিধা জানো তো আজকালকার দিনে। আর এদিকে দেখো মিঠুকে, দেখো মিঠু শুনুর যেটা টয় মোবাইল সেটা নিয়ে খেলা করছে, আর এটাকে একদম সর্বনাশ করে দিয়েছে। তো বন্ধুরা, এই কাজ মিঠুর তো এই কাজ রয়েছে, এখন যেটাই পাবে সেটাকে একদম নষ্ট করে তারপর ছাড়বে। তো আমি যেটা বলছিলাম বন্ধুরা, কাজ না করলেই না হয়, কারণ অনেক খরচা। শুনুকেও জানো তো ডান্স স্কুলে দিয়েছি, তো ওর তো ডান্স করা খুবই শখ, তো সেজন্য ডান্সে দিয়েছি। তো সেখানেও টাকা দিতে হবে, স্কুল এটা সেটা অনেকটাই, তো সেজন্য কাজ না করলে না হয়। তো সেজন্য আমি কাজে ঢুকেছি এখন, আর ভিডিও করব, ভিডিওর সাথে সাথে কাজও করতে হবে আমাকে, না করলে হবে না। তো বন্ধুরা, তোমরা যদি সাথে থেকো তো কাজটা আমার না করলেও হতো, কিন্তু ইউটিউবে তো এত সহজে তো সাফল্য পাওয়া যায় না, আমি জানি সেটা। তো বন্ধুরা, সেজন্য আমি এদিকে ভিডিও চালিয়ে যাব, আর আমার কাজটা আমার করতে হবে। তো বন্ধুরা দেখো, শুনুকে আমি যে পড়াগুলো দিয়েছি এগুলো স্কুল থেকে দিয়েছে, সামার ভ্যাকেশনে হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলো আমি দেখিয়ে দিয়েছি ওকে, যে এগুলো তো করে রাখবি, সারাটা দিনে করে রাখবি। আর কীভাবে করবে সেটাও আমি ওকে বুঝিয়ে দিচ্ছি, তো সারাদিনে সেগুলো করে রাখবে। আর স্কুল বন্ধ দিয়েছে বলে তো বুঝতেই পারছো তোমরা বাচ্চাদের কতটা, সব মাদেরই এই সমস্যা, কারণ বাচ্চাদের স্কুল ছুটি হলে অনেকটাই ওরা দুষ্টুমি করে, পড়াশোনা করতে চায় না, কথা শুনে না, খাওয়া দাওয়া নেই, শুধু খেলা। তো তার জন্য আমি দেখো ওর পড়াগুলো দিয়ে যাচ্ছি, তো করে রাখবে। আবার আমাকে আসতে হবে, এসে তারপর ওকে নিয়ে যেতে হবে ডান্স স্কুলে। তো বন্ধুরা, অনেকটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে শুরু করেছি আমরা যেভাবে পারি, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা হয়তো পারবো না। তো বন্ধুরা, কাজের এখানেও আমি ভিডিও করতে পারি না, আর কারণ আমি নতুন, সবে তো কাজে ঢুকেছি তাই না? তো ওখানকার যে মালিক রয়েছে, অন্য সব কাজ করছে যে মেয়েরা রয়েছে, তো ওরা হয়তো ভালো নাও বাসতে পারে, সেজন্য আমি ওখানে ভিডিও ভালো করে করতে পারছি না। তো বন্ধুরা দেখো, এদিকে মা কী রান্না করেছে, নিরামিষ তরকারি করেছে, তারপর এটা হলো গিয়ে ঝিঙে দিয়ে বটি করেছে, আর এদিকে ভাত রয়েছে, ঠান্ডা ভাত, কালকের ভাত রয়েছে। তো এগুলো আমাদের এখন খাওয়া দাওয়া হবে। আর এদিকে আমার টিফিনটাও মা বেড়ে দিয়েছে, দেখো ভাত বাড়াও হয়ে গিয়েছে শুনোর জন্য, আর এটা হলো গিয়ে আমার টিফিন, তো বরের জন্য দিয়েছে। আর আমি আর মা রুটি খাবো, দেখতে পাচ্ছি যে রুটিগুলো মা বানিয়ে নিয়েছে। তো এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। এখন জানো তো সকাল 8:30 বেজে গিয়েছে, তো 9টার সময় তো সেখানে গিয়ে পৌঁছতে হবে।
তবে তোমাদের আমি সেখানে নিয়ে যাব বন্ধুরা, তোমরা সাথে থাকো, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো আমাদের টিফিনও রেডি হয়ে গেছে, এবার আমার খাওয়া দাওয়াটা হয়ে গেলে আমরা বেরিয়ে যেতে পারবো। তো শুনু তো ঘরেই থাকবে, যখন শুনুর স্কুল শুরু হয়ে যাবে তখন তো শুনুকেও নিয়ে যেতে হবে, সকালবেলা আরও অনেকটা কাজ বেড়ে যাবে, কারণ শুনুকে রেডি করে না, রেডি তো একা একাই হয়ে যায়, তবুও চুলটা বেঁধে দিতে হয়। তো যখন এটা তখন দেখা যাবে, আর রয়েছে 10-12 দিন পর স্কুল খুলেই যাবে 1 আগস্ট থেকে। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া হচ্ছে, সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে আমরা কিছু গল্প করছি, বড় এদিকে বসেছে, তো আমরা সবাই মিলে গল্প করে করে সকালের নাস্তাটা করছি। তো এদিকে শুনু বসেনি এখনও, বসবে, ও ব্রাশ করতে গিয়েছে। তো ওর ভাতটা দেখো থালাতে বাড়াই রয়েছে, তো আসলে পরে তারপর ও খাবে, খেয়ে নিবে একসাথে। ওই তো এসে পড়েছে ব্রাশ করে, তো এবার বসবে, মুখ মুছে তারপর বসবে। তো বন্ধুরা দেখো সকালবেলা আর সম্পূর্ণ কাজ তো দেখাতেই পারলাম না, সকালবেলা যে কাজগুলো রয়েছে এগুলো দেখাতেই পারিনি, তো সেগুলো দেখাবো। রোজ দিন তো রোজ দিনের কাজ তো আর রোজ দিন দেখানো যায় না, তো মাঝে মধ্যে দেখাবো। তো বন্ধু দেখো শুনুর জন্য এদিকে বেগুন ভাজা রয়েছে, বেগুন ভাজার তেল যেটা সেটা রয়েছে, তো ওইটা দিয়ে খেতেও না ও খুব ভালোবাসে। আর ওই যে দেখো মিঠুকে দেখো, ওই যে মোবাইলটা পেয়েছিল সেটা দিয়ে ও খেলা করছে এখনও, দেখতে পাচ্ছে সকাল থেকে ওটাই দিয়ে খেলছে। তো বড় দিয়ে খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, আর এইদিকে আমারও খাওয়া মোটামুটি হয়ে গিয়েছে, রুটি খাওয়া শেষ। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম। তো এবার আমি আর বর যাব, বর যাবে বরের কাজে, আমি যাব আমার কাজে। তো বর আমাকে ড্রপ করে রেখে যাবে, রেখে আমাকে ছেড়ে তারপর ও নিজের ডিউটিতে যাবে। তো আলাদা আলাদা জায়গায় আমরা করছি ডিউটি। তো বন্ধুরা দেখো তোমাদের নিয়ে যাচ্ছি, চলো এবার আমি কোথায় কাজ করছি সেটা তোমাদের দেখাবো। তো তোমরা তার জন্য কি হতে হবে, সাথে থাকতে হবে, তাই তো? তো বন্ধুরা দেখো আমি গাড়িতে বসে পড়েছি, বসে এবার ভবাও করে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থানে, তাই তো? তো বন্ধুরা দেখো আমরা যেতে 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 পাহাড়টা নামতে হবে, নেমে তারপর এই তো আমি পৌঁছে গিয়েছি কারখানা বলতে পারো। তো এখানে সব সমস্ত লেডিসের কাপড় সেলাই করা হয়, যেমন লেডিসের কুর্তা, নাইটি, তারপর প্লাজো, প্যান্ট, তো সেগুলো সেলাই করতে। তো দেখো আমি বসে পড়েছি কাপড় নিয়ে, এটা হলো গিয়ে নাইটিটা আমি সেলাই করছি। এই দেখো কয়েকটা নাইটি আমি একসাথে নিয়ে নিয়েছি। তো এটাই হলো গিয়ে নিয়ম, কারণ রেডিমেড সেলাই একসাথে কয়েকটা কাপড় নিয়ে তারপর সেলাই করতে হবে। তো বন্ধুরা দেখো আমি মেশিন একদম সব রেডি করে বসে পড়েছি, তারপর দেখো এই তো আমি সেলাই করছি, মাঝে মধ্যে তোমাদের দেখাচ্ছি, সম্পূর্ণটা তো দেখাতে পারবো না, তো সারাদিনের ব্যাপার, তাই তো? তারপর দেখো বন্ধুরা দুপুর হয়ে গিয়েছে, তো দুপুরবেলা আমি উঠেছি মেশিন থেকে, উঠে তারপর এবার আমাদের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা এখানে লোকগুলো মেয়েগুলো সব ভিতরের রুমে গিয়েছে, তো তাদের টিফিন নিয়ে যা টিফিন নিয়ে, তো আমি এখানে খাবো, তার মানে আমার ফ্রেন্ড একটাও রয়েছে, তো ওর সাথে একসাথে খাবো বসে, তো টিফিনগুলো বার করে নেবো। তো দেখো এই যে কাপড়গুলো, তো এবার দেখো টিফিন নিয়ে বসে পড়েছি, দেখো সবজি নিয়ে এসেছিলাম না, তো সেগুলো দেখো মিক্স হয়ে গিয়েছে ভাতের সাথে। তো কি করব, আর মেখে তো খেতে হবে, তার জন্য আর কিছু ভাবিনি, ওরভাবে মেখে খাচ্ছে। আর আমার ফ্রেন্ড দেখো ও টিফিন নিয়ে এসেছে, তো ও খাওয়া দাওয়া করছে, এবার আমার টিফিনটাও খুলে নেবো, খুলে তারপর খাবো, এটার মধ্যে সবজি রয়েছে আর একটা। তো বন্ধু দেখো খাওয়া দাওয়ার পর আবার বসে পড়েছি মেশিনে বসে সেলাই করছি। তো এর মধ্যে তো এটা হলো গিয়ে সময়টা হয়ে গিয়েছে 6টা বেজে গিয়েছে হয়তো, তো তার আগে আমি এর মধ্যেই শুনুকে দিয়ে এসেছি ডান্স স্কুলে, তো ওকে দিয়ে এসে আবার সেলাই করছি, আবার যেতে হবে ওকে আনতে, 7টার সময় ছুটি করে তারপর আমি যাব ওকে আনতে। তো সে পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, কাজগুলো সেরে তারপর 7টার সময় নিয়ে একদম ঘরে চলে যাবে। তো বন্ধুরা দেখো এভাবে করে দিনগুলো কাটছে, তো কি করব উপায় নেই, তো তার জন্য দেখো ভিডিও মোবাইলটাও রাখতে পারছি না ভালো করে, ভালো জায়গায় আমি রেখে ভিডিও করতে পারছি না, তো কিছুদিন সময় লাগবে, তো এভাবে করতে হবে, সমস্যার মধ্যে দিয়ে করতে হবে। তো অনেকটা সমস্যা, সেই জন্য জানতাম ভিডিও করতে পারছিলাম না বলবো না, কারণ করলে করতে পারি কিন্তু না একটু সমস্যার জন্য আমি ভিডিওগুলো করিনি। তো যাই হোক বন্ধুরা এখন থেকে করব, সমস্যা হলেও আমি করতে হবে, না করলে তো হবে না, যেহেতু আমি একটা জায়গায় আমাকে দাঁড়াতে হবে, তো আমি মাঝপথে তো আমি ছেড়ে দিতে পারি না, তাই না? তো অনেকটা মনকে বুঝিয়ে
তো বন্ধুরা এখন থেকে তোমরা রোজ পাবে আমার ভিডিও রেগুলার পাবে তো তখন আর কি বলবো তোমরা শুধু সাথে থেকো পাশে থেকো না হলে তো আমি এগিয়ে যেতে পারবো না একদমই পারবো না তোমাদের সাহায্য ছাড়া যেটুকু এসেছি তোমাদের জন্য এসেছি আর এই যে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তার জন্য অনেকটা আমার ক্ষতি হয়েছে আমি জানি তবে সেটাকে আবার যদি তোমরা পাশে থাকো তাহলে আমি আবার সেটাকে কাটিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখো আমি সেলাই করছি যেতে হবে ঘরে তো সেজন্য দেখো আমি সেলাইগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করছি তো বন্ধুরা দেখো আমার সেলাইগুলো হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পর দেখো আমি বেরিয়ে পড়েছি এবার টিফিন ভরে নিয়েছি অনেকটা লেট হয়ে গেছে শুনু হয়তো ডান্স ক্লাসে বসে আছে 6টা থেকে 7টা পর্যন্ত তো এখন 7:05 বেজে গিয়েছে তো বসে আছে সেজন্য আমি বেরিয়ে যাচ্ছি দেখো তো বেরিয়ে এবার আমি আর ওখানে আর কিছু দেখাতে পারবো না বন্ধুরা তারপর আমি ঘরে গিয়ে তোমাদের পাশে আসছি তো বন্ধুরা দেখো আমি ঘরে এসে পড়েছি এসে তো শুনু এদিকে পড়াশোনা করছে তো আমি পাশে বসে আছি তো দেখো শুনু পড়াশোনা করছে আর এদিকে দেখো মাও বসে আছে তারপর বন্ধুরা দেখো আজ বরকি নিয়ে এসেছে একটা পাখা নিয়ে এসেছে নতুন পাখা এটা তো এটাকেও ফিটিং করছে সমস্ত লাগিয়ে নিচ্ছে তার কি কি এটা মধ্যে লাগাতে হবে সবটাই লাগিয়ে নিচ্ছে তো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি তো এটাকে লাগিয়ে তারপর খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়াতে কী হলো তোমাদের আমি দেখাচ্ছি তারপর দেখো এই দেখো সুন্দর করে লাগিয়ে নিচ্ছে আর খুব সুন্দর পাখাটা তো দেখো রাতে খাবারে দুপুরবেলা যেগুলো সবজি সেগুলো একটু একটু রয়েছে তো এখন শুধু এই তো পটল আর মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি তো এগুলো ভেজে আর এদিকে কুকারে ভাত হচ্ছে তো এগুলো দিয়ে আজকে রাতের খাবার হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো